পূজার মণ্ডপে পবিত্র কোরআন অবমাননা, হিন্দুত্ববাদী শক্তির প্রকাশ্য মহড়া। বাংলাদেশ নামক ভূখণ্ড নিয়ে উপমহাদেশীয় হিন্দুদের ষড়যন্ত্র আজকে শুরু হয়নি, বরং এটি চলে আসছে দীর্ঘ 70-80 বছর ধরে। এই ষড়যন্ত্রের সর্বশেষ পর্যায়েও চলছে এক যুগের বেশি সময় ধরে। 2009 সালে শেষবারের মতো হাসিনা ক্ষমতায় আসার পর গত 11 বছর ধরে প্রায় নির্বিঘ্নে হিন্দুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে গেছে। এ সময়ে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে। বিচার বিভাগ, প্রতিরক্ষা বাহিনী, নিরাপত্তা বাহিনী, সব জায়গাতেই ভারতের অনুগত নামধারী মুসলিমদের পাশাপাশি বসানো হয়েছে অনেক হিন্দুকেও। হিন্দুদেরকে গণহারে সরকারি চাকরিতে নিয়োগ দেয়া হয়েছে যত্রতত্র পূজা করার সুযোগ। হিন্দুদের পূজামণ্ডপ প্রতি 500 কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। পুজো উপলক্ষে মুসলিমদের কাছ থেকে নেওয়া ট্যাক্স থেকে দেয়া হচ্ছে কোটি কোটি টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা ও হোলি পূজা উদযাপন শুরু হয়েছে। স্কুল কলেজে হিন্দু কবি সাহিত্যিকদের সাম্প্রদায়িক লেখনী পড়ানো হচ্ছে। সম্পত্তি প্রত্যর্পণের নামে মুসলিমদের সম্পত্তি তুলে দেয়া হচ্ছে হিন্দুদের হাতে। সম্প্রতি কুমিল্লা শহরের নানুয়ার দিঘির পাড় পূজামণ্ডপে হিন্দু দেবতা হনুমানের মূর্তির কোলে পবিত্র কোরআন রেখে অবমাননা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় মুসলিমদের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি সাধারণ মুসলিমদের প্রতিবাদ মিছিলে হিন্দুত্ববাদী প্রশাসনের পক্ষ থেকে গুলি চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন মুসলিম ভাই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রিয় ভিউয়ার্স, এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং ভারতীয় হিন্দুত্ববাদী শক্তির মদদে বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করার ব্রাহ্মণ্যবাদী প্রজেক্টের সিরিয়াল মিশনের অন্তর্ভুক্ত এসব ঘটনা। ইতিপূর্বে ভারতে একাধিকবার পবিত্র কোরআনের অবমাননা করা হয়েছে। ভারতে ইসলাম ও মুসলিমদের ওপর শোষণের চিত্র আজ কোনো গোপন বিষয় নয়। সে চিত্র এখন স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করা, মুসলিমদেরকে হুমকি প্রদান, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ এ দেশের হিন্দুদের মাঝেও এখন নিত্যদিনের ব্যাপার হয়ে যাচ্ছে। আর অন্যদিকে এসব ঘটনার প্রতিবাদে সাধারণ মুসলিমদের সভা ও মিছিলে প্রতিবারই হিন্দুত্ববাদী প্রশাসন মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে হিন্দুত্ববাদী শক্তির পক্ষ নিয়ে। সম্প্রতি কুমিল্লার ঘটনাতেও এর ব্যতিক্রম ঘটেনি। এই সব কিছুই দিল্লির হিন্দুত্ববাদী শক্তির সন্তুষ্টির জন্য তারই ইশারায় সংঘটিত হচ্ছে। প্রিয় উম্মা, বাংলার এই জমিনে হিন্দুত্ববাদী শক্তির ঘুঁটি অনেক গভীরে প্রোথিত হয়ে গেছে। দেশের চালিকা শক্তি যেমন তাদের দখলে চলে গেছে, আবার এই দেশের হিন্দু সমাজও মুসলিম ও ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছে। দুদিন পরপর তারা এইসব ঘটনা ঘটিয়ে মুসলিমদেরকে তাদের শক্তি ও অবস্থান জানান দেওয়ার চেষ্টা করে। আমরা যদি মুসলিম সমাজকে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনও সচেতন করে না তুলতে পারি, আমরা যদি মুসলিম প্রজন্মকে হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে সার্বিকভাবে এখনও প্রস্তুত করে তুলতে না পারি, তবে এই দেশে ইসলাম ও মুসলিমরা রক্তলাল ভয়াবহ এক পরিস্থিতির শিকার হবে। মনে রাখবেন, আমরা চাই কিংবা না চাই, হিন্দুত্ববাদী শক্তি ঠিকই আমাদের বিরুদ্ধে তাদের ধারাবাহিক মিশন পরিচালনা করতে থাকবে। তাই সম্প্রীতির হিন্দুত্ববাদী স্লোগানে প্রতারিত না হয়ে এখনই সচেতন ও প্রস্তুত হন, নিজের চারপাশকে সচেতন ও প্রস্তুত করে তুলুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হিন্দুত্ববাদী শক্তির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।